তো আমরা নেক্সট স্টেপ দেখব, হ্যাঁ আমরা কি করব, এই যে হেডারের উপরের পার্টটুকু আমরা কি করব, এটাকে ব্ল্যাক করব। হ্যাঁ, তার জন্য আমরা থিম অপশনে ঢুকলাম, যারপর হেডারের হেডারের ভিতরে ঢুকে হেডার স্টাইল, হেডার স্টাইল, হ্যাঁ হেডার স্টাইল আসার পর যে ড্রপ ডাউন মেনু আকারে আসবে, তো এই যে হেডার স্টাইলটাকে সিলেক্ট করব। দেন আমরা আসার পর এখানে আমরা দেখব এই এটাকে সাব হেডার বলে, এটা টপ, সাব হেডার নিচে থাকে, সো সরি আমি ভুল বলছি। তো এই যে এটাকে কি টপ, এই হেডার তো এটা, এটার উপরে হেডার তাকে টপ হেডার। ওকে, তাহলে হেডারের ভিতরে আসার পর, হেডার স্টাইলে আসার পর টপ হেডারের ব্যাকগ্রাউন্ড, তো এখানে হোয়াইট দেয়া আছে, আমরা এটাকে কি করব, আমরা ব্ল্যাক, আমাদের যেহেতু ব্ল্যাক প্রয়োজন, দেন আমরা ব্ল্যাক সিলেক্ট করলাম, তারপরে সেভ করলাম। করার পর এটাকে রিফ্রেশ করার পর দেখবো যে এখানে ব্ল্যাক হয়ে গেছে, যদিও সেভ নিতে একটু দেরি হচ্ছে, এই যে এটা ব্ল্যাক পেয়ে গেছে। তো আমরা কন্টেন্ট হেডারের ভিতরে উপরে যে কন্টেন্টটা আছে, যে এটা ব্ল্যাক, হ্যাঁ এটা একটু সাদা করে দেবো, তার জন্য হেডার অপশন আসলাম। হেডার অপশন আসার পর এখানে দেখবো হেডার কন্টেন্ট নামে কোনো কিছু আছে কিনা, হেডার কন্টেন্টের কোনো কালার আছে কিনা, হেডার বর্ডার কালার, হেডারের যে বর্ডার কালারটা, তো এখানে কোনো যেহেতু বর্ডার নাই, আমার বাইরের যে রিকোয়ারমেন্ট ওয়েবসাইটটা যে রিকোয়ারমেন্ট ওয়েবসাইটটা, এখানে কোনো বর্ডার প্রয়োজন, তাহলে আমরা এটাকে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে দিলাম, যেহেতু মিশে যাবে, এটা বর্ডার মনে হবে না, তাহলে মিশে যাবে, হ্যাঁ এটা মিশে গেছে। হ্যাঁ, তো যদিও এখানে একটু সমস্যা, এটা কোনো সমস্যা না, জাস্ট মেনুটা হবার হচ্ছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, হোমটা সিলেক্ট হয়ে থাকছে, তো হেডার উপরে একটি ব্যাকটি থাকবে না, যে যে যেমন আরেকটা ক্লিক করলে তখন আরেকটা দেখাবে। হ্যাঁ, এই যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে এটা থাকবে, ঠিক আছে এটা, হ্যাঁ এখন হোমটা, হোমটা অ্যাক্টিভ। এখন এই দেখো যে কাজটা, সেটা হলো যে উপরে উপরে টপ হেডারের উপরে একটা কি আছে, একটা ইয়ে আছে, বর্ডার আছে, এই যে এই বর্ডারটা দেখছো, দেখতে পারছো, এই যে নীল কালার না কি কালার বলে এক্স্যাক্টলি বলতে পারছি না, এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেবো। তো হেডারের ভিতরে গেলাম, তো হেডার শ্যাডো, হেডার হেডার ব্যাকগ্রাউন্ড কালার, তো আর্কাইভ ব্যাকগ্রাউন্ড কালার, তো টপ হেডারের ভিতরে, হেডার কন্টেন্টের ভিতরে এই কালারটা মেবি কোথায় অ্যাকচুয়ালি, স্টিক হেডার, নট স্টিক হেডার, মেনুর ভিতরে মেবি থাকতে পারে, মেনুর ভিতরে না থাকারই কথা, যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি। হ্যাঁ, যদিও এটার আছে কোথায় আমি অ্যাকচুয়ালি বলতে পারছি না, এটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এই টেক্সট কালারটাকে আমরা একটু মডিফাই করি, এটাকে ব্ল্যাক করে দিই, এই হোয়াইট করে দিই। হ্যাঁ, তো মেনু হেডারের ভিতরে ঢোকার পর কোথায় হেডার, হেডার স্টাইল, তো এটা মেনুর ভিতরে যাব, মেনুর ভিতরে যাওয়ার পর একটু নিচে আসবো, মেন মেনু ফন্ট, মেন মেনু ফন্ট কালার, তো আমরা এই এই কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, এই কালারটা কোথায়, তো আমরা থিম অপশন আসলাম, মেনুতে, মেনুতে আসার পর এটা তো মেনু তাই না, এটা মেনু, হেডারের ভিতরে যে ইয়েগুলো আছে এটা মেইন মেনু আর এটা সেকেন্ডারি মেনু। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবা, তো আমরা হেডারের ভিতরে আসলাম, আসার পর এই যে সেকেন্ডারি টপ মেনু, ওকে, তো সেকেন্ডারি টপ মেনু আমরা টেক্সট কালারটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা একটু নিচের দিকে আসি, আসার পর এখানে দেখি যে কোথায় সেকেন্ডারি মেনুর ফন্ট সাইজ, আমরা যদি একটু বড় করতে চাই, এটা ফন্ট সাইজটাকে যদি বড় করতে চাই, তো আমাদের লিমিটই আছে, আমাদের দরকার নেই, তো এখান থেকে বড় করবা, তারপর সেকেন্ডারি মেনুর লাইন হাইট, লাইন হাইট বলতে একটা থেকে আরেকটা ডিস্টেন্স, একটা পার্থক্য, ঠিক আছে, তো সেকেন্ডারি মেনুর ফন্ট কালার, তো আমরা এই ফন্ট কালারটাকে দেখি চেঞ্জ করি, এখানে হোয়াইট আমরা টোটালি একটা হোয়াইট দিয়ে দিচ্ছি, যদি এখানে হোয়াইট দিয়ে সেভ দিয়ে আমরা যদি রিফ্রেশ করি দেখবো এটা চেঞ্জ হয়ে গেছে, পরিপূর্ণ হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে, এই যে হোয়াইট হয়ে গেছে। ওকে, তো এখন যে কাজটা করবো, উপরে কাজটা আমাদের হয়ে গেল,
উপরের পার্টটুকু আমি পরে দেখাচ্ছি, এটা আমি কোন অপশনে একটু ঘাটাঘাটি করলে পাওয়া যাবে, বাট আমি এখন করতেছি না। তো ফাইনালি আমাদের হেডারের পার্টটুকু শেষ, ঠিক আছে। এখন যে কাজটা করব, আমরা এখানে একটা স্লাইড দেব। তো আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে স্লাইড বলতে একটা শুধু পিক, এখানে স্লাইড হচ্ছে না। একটা স্লাইড বলতে কি, একটা ইমেজের যাচ্ছে আর একটা আছে, একটা যাচ্ছে একটা আর আছে, তো এটা মূলত স্লাইড বলে, ঠিক আছে। তো এখানে সে কোনো সেরকম কোনো প্রসেস নাই, সেরকম কোনো সিস্টেম নাই, জাস্ট একটা ইমেজ। তো একটা ইমেজ আমরা শুধু এই যে ডিফল্ট অ্যাভাটার, যে ডিফল্ট স্লাইডার আছে, যে ফিউশন 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 স্লাইডার, এটা দিয়ে করবো, ঠিক আছে। ফিউশন বিল্ডার, ফিউশন স্লাইডার, এই ফিউশন স্লাইডার দিয়ে এই কাজটুক করবো। তো আমরা যদি এখানে কোনো স্লাইডারের কাজ থাকতো, তাহলে আমরা কি করতাম, রেভলিউশন স্লাইডার দিয়ে করতাম। অ্যাভাটার অ্যাভাটার অপশনে রেভলিউশন স্লাইডার, এই যে এই যে প্লাগিন আছে, প্লাগিনটা অ্যাক্টিভ করিনি আমরা, কেন আমাদের লাগবে না তাই, ঠিক আছে। তোমরা যদি লাগে তাহলে করে নিও, হ্যাঁ, যদি এখানে কোনো স্লাইডিং স্লাইডিং থাকে, স্লাইডিং ইমেজ থাকে, দেন তারপরে অ্যাক্টিভ করো, আদারওয়াইজ অ্যাক্টিভ করার দরকার নেই, কেননা রেভলিউশন স্লাইডার অনেক বড়, অনেক বড় চাপ খাই ওয়েবসাইটে। তো আমাদের যেহেতু লাগছে না, আমাদের দরকার নাই, আমরা একটা অ্যাক্টিভ করলাম না, নেক্সট টাইম আমি নেক্সট কোনো ক্লাসে দেখাবো, অবভিয়াসলি দেখাবো, কিন্তু এখন না, নেক্সট ক্লাস দেখাবো, ওকে। তো তার জন্য একটা প্রিমিয়াম, একটা কি কি ভার্সন এখানে, যে যে প্রিমিয়াম এপিআই কি আছে, এটাতে অ্যাক্টিভ করলে এই যে এখানে এটা অ্যাক্টিভ করার অপশন দেবে, আদারওয়াইজ এই যে দেখছেন, ঠিক আছে, এই যে প্রিমিয়াম, যেমন এটা এটা প্রিমিয়াম না, ঠিক আছে, এটা ইনস্টল করতে আমাকে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট করছে, বাট আমি এটা দরকার নেই। তো এটা যদি এপিআই কি দিয়ে অ্যাক্টিভ করি, তাহলে এটা ইনস্টল করতে আমাদের রিকমেন্ড করবে, বাট আমাদের যেহেতু অ্যাক্টিভ করা নাই, তাই আমাদের করছে না। তো যেহেতু তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমাদের তো এপিআই কি নাই, আমরা এপিআই কি কোথায় পাবো, তাই না? তো তখন কি করব, তখন আমরা, আমার কাছে রেভলিউশন স্লাইডার আছে, তখন আমরা সি প্যানেলে আপলোড করব। সি প্যানেলে থিমের ভিতরে, যে থিমের ভিতরে বলছি, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতরে যে প্লাগইন অপশনের ভিতরে আমরা রেভলিউশন স্লাইডারটা অলরেডি লোড করব। লোড করার পর এখানে এটা আমাদের শো করবে, অ্যাক্টিভ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তাহলে আমাদের প্রিমিয়ামের জন্য আর কোনো ঘাটাঘাটি করতে লাগবে, ঠিক আছে। তো আর ভিডিওটা অন্য ভাইরা যারা দেখবেন, তাদের যদি থিম কিংবা রেভলিউশন স্লাইডার এগুলো যাদের লাগবে, দয়া করে কাইন্ডলি ভিডিওর নিচে কমেন্ট করবেন, মেল অ্যাড্রেসটা দেবেন, তো আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, নয়তো বা আমরা লিঙ্ক দিয়ে দেবো ডাউনলোড করে, আমি জিমেলে আপলোড করলে লিঙ্ক দিয়ে দেবো, আপনার ওখান থেকে কাইন্ডলি ডাউনলোড করে নিন। তো যাই, এখন যে কাজটা করব, আমরা এখানে একটা স্লাইডিং মানে স্লাইড শো করব। তার জন্য আমরা কী কাজ করব, আসলাম থিম অপশনে, আই ব্যাকপ্যাটে আসলাম, আসার পর এখানে যে ফিউশন স্লাইডার, তো এখানে তিনটা অপশন আছে, তাই না? তো ফার্স্ট সেকেন্ড সেকেন্ড অপশনে ক্লিক করবা, অ্যাড এ এডিট স্লাইডার, তো সেকেন্ড অপশনে ক্লিক করলাম। সেকেন্ড অপশনে ক্লিক করার পর এখানে কিছু অপশন আসবে, দুইটা স্লাইডিং নেম, তো জাস্ট স্লাইডিং নেমটা দিলাম, তো স্লাইডিং নেম স্লাইডার ওয়ান দিলাম, অনেকগুলো স্লাইডিং স্লাইডার থাকতে পারে, স্লাইডার 01, ওকে। জাস্ট এখানে উইড হাইট দিয়ে দেবো, এখানে দুটো কাজ করবো, এখানে উইড হাইট কত হতে পারে, এখানে একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে নিবা, তো আমি আনুমানিক 600 দিচ্ছি, তোমরা একটা মাপ দিয়ে নিবা, হ্যাঁ। মাপটা কীভাবে দিবা, তোমার এই যে লাইট, হ্যাঁ লাইট এই সফটওয়্যারটা আছে, এটা দিয়ে একটা নির্দিষ্ট একটা মাপ দিয়ে নিবা, যেমন এই যে এইভাবে মাপ দিয়ে নিবা, ওকে। কতটুকু উইড হাইট আছে, হাইট 100%, এই উইড উইটা আমাদের 100% থাক, যা লাগবে সেটা অটোমেটিক্যালি 100% থাকবে, কিন্তু হাইটটা আমরা নির্দিষ্টভাবে বলে দিই, 600। তো আমি 600 দিয়ে কি করলাম, এটা অ্যাড স্লাইডিং করলাম, এই যে হয়ে গেছে, হ্যাঁ এখানে চলে এসেছে। তো আমরা তারপর স্টেপ খেয়াল রাখবেন, তারপর স্টেপ এডিট স্লাইড, এখানে এসে অ্যাড নিউ স্লাইড, দুটো কাজ করতে হবে, ফার্স্টে এই সেকেন্ড অপশনে স্লাইডার ওয়ান লিখলাম, তারপরে এই অ্যাড নিউ স্লাইড ক্লিক করার পর এখানে অ্যাড নিউ স্লাইডার, এখানে আরেকটি স্টেপ আসবে, এটি হচ্ছে মেন স্টেপ। হ্যাঁ, প্রথমটা স্লাইডের নাম দিলাম, নাম দিয়ে ওই নামটা কোথায় আসবে, এই যে এখানে শো করবে, এই যে ঠিক আছে, এই যে এটা সিলেক্ট করে দিলাম। এখন যে কাজটা করব, স্লাইডার নামটা দিলাম, এখানে স্লাইডার ওয়ান দিলাম, যেহেতু একই নামে দুইটা, বুঝতে পারছো? এখন অনেক সময় বাইরদের এখানে ভিডিও থাকে, স্লাইডার ভিডিও থাকে, দেখেছো কখনো কোনো ওয়েবসাইট ভিজিট করে, হয়তো বা চোখে পড়েনি, যে অনেক সময় ভিডিও থাকে। তো এই যে স্লাইডার আসার পর, এই যে এখানে এই যে ভিডিও, ইউটিউব ভিডিও আছে, ভিমিও ভিডিও আছে,
হ্যাঁ, ভিডিও যেহেতু থাকে এই জন্য তো কোম্পানি ভিডিওর অপশন রাখছে, তো আমাদের ভিডিও দরকার না। যদি আপনাদের ভিডিওর প্রয়োজন, এখানে ভিডিও সিলেক্ট করলে লিংক দেওয়ার অপশন আসবে, এই যেখানে লিঙ্কের অপশন আছে। সো আমাদের কি দরকার, ইমেজ জাস্ট। তো এগুলো ইমেজটা সিলেক্ট করা থাকবে ডিফল্টভাবে, আমাদের আপনাদের যা লাগবে সেটা সিলেক্ট করবেন, তারপর স্ক্রল করবেন। এগুলো কিছু করার দরকার নেই, এগুলো কিছু করার দরকার। এগুলোর কাজটা কি, এগুলোর কাজটা হলো উপরে অনেক সময় লেখা থাকে তাই না, এই যে লেখালেখি থাকে সেই কাজটুকু এখানে করতে হয়। তো আমাদের যেহেতু লেখালেখি কিছু নয়, আমরা ওগুলো করবো না। হ্যাঁ, তো জাস্ট নিচে আসলাম, নিচে আসার পর এই যে ফুল সাইড সিলেক্ট করে দেবো, এখানে ফুল সাইড বাটন থাকবে, বাটনটা হিডেন করে দিয়ে ফুল সাইডটা সিলেক্ট করলো। ওকে, আসার পর এখানে ইমেজটা সিলেক্ট করবো। এই যে আমি কি অনেক ফাস্ট ফাস্ট চলে যাচ্ছি, তো ফিচার ইমেজ আসলাম, আসার পর জাস্ট অ্যাড আপলোড সিলেক্ট করলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোথায় রাখছি, এই যে এটাকে, তো আমি এটাকে দিই, দেখি এটা কালকে আপলোড হচ্ছিল না, একটু সিগন্যালের সমস্যা ছিল, দেখি এটা দিব, দেখি আজকে হবে কিনা, আজকে হওয়ার কথা। কালকে আমি কাজ করতে করতে এখানে এটা প্রবলেম দেখাচ্ছিল, কারণ এটার উইড হাইট রেজুলেশন হাই ছিল, তো এই জন্য ইমেজ আপলোডের প্রবলেম দেখাচ্ছিল। এই প্রবলেমটা সিপিএনএল থেকে সলভ করতে হয়। হ্যাঁ, আজকে ফাইনালি এটা পেয়েছে। ইমেজগুলো যে হাইট থাকে এটা তো অটোমেটিক নেয় না, স্লাইডার অটোমেটিক নেয়, অটোমেটিক নেয় না, অনেক সময় এখানে সাইজ থাকে, এক একটা স্লাইডার এক একটা নিয়ম। হ্যাঁ, তো এটা পুরো দেখাবো। তো আমরা কি করলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, করার পর জাস্ট সেভ দ্য, সেট দ্য ফিচার ইমেজ, ফাইনালি সব কাজ করলাম। কি করলাম, সিলেটার নেমটা দিলাম, এখানে আমাদের ইমেজ দরকার, ইমেজকে সিলেক্ট করলাম, এখানে আর কিছু করলাম না, এটা পরের স্টেপে দেখাবো ডিটেলসে, যখন সিলেটার ডিটেলসে দেখাবো তখন এটা দেখাবো। হ্যাঁ, এখন অনেক ক্লাস নিতে বাকি, ইনশাল্লাহ আস্তে 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 সবগুলো নেব। তো এখানে যে কাজটা ছিল বাটন, বাটনটাকে আমরা হিডেন করে দিয়ে ফুল স্লাইডারটা সিলেক্ট করলাম। ওকে, এই কাজটুকু করলাম, তারপর আমরা কি করলাম, এই এটাকে স্লাইড সিলেক্ট করে নিয়েছি, এখন তারপর ফিচার ইমেজটা দিলাম, দেয়ার ফর জাস্ট পাবলিশ। ওকে, এটাকে পাবলিশড করে দিলাম, পাবলিশড করার পর এখন আমার কোন পেজে স্লাইডার দরকার, হোম পেজে কি এটা না, এটা না, এটা কোনটা, তো আমাদের হোম পেজে সচরাচর লাগবে, যেহেতু আমাদের হোম পেজের জন্য আমরা এটা ক্রিয়েট করছি, তাহলে আমরা পেজে চলে গেলাম। ওকে, পেজে, এই যে পেজ আসার পর আমরা দেখবো যে হোম পেজ কোথায়, হোম পেজ তুমি কোথায়, এই যে হোম পেজ। ওকে, এডিট, এডিটে আসার পর হোম পেজের ভিতরে আমরা স্ক্রল করে নিচে আসবো, নিচে আসার পর এখানে কিছু অপশন পাবো, এই যে ফিউশন পেজ অপশনের একটা কিছু অপশন পাবো, তো এখানে সবগুলো মডিফাই করা পরে দেখাবো। এখন এখন যে কাজটা করতে হবে, এই যে যে কোথায় 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 এই দাঁড়ো দাঁড়ো লোডনেস, এই যে স্লাইডার, স্লাইডার্স প্রথমে, তো এখানে নো স্লাইডার, কোনো স্লাইডার সিলেক্ট করা নাই, স্লাইডার টাইপে কোনো স্লাইডার সিলেক্ট করা নাই, আমরা সিলেক্ট স্লাইডার টাইপে সিলেক্ট করবো। ক্লিক করার পর এখানে যে লেয়ার স্লাইডার আছে, ফিউশন স্লাইডার আছে, রেভলিউশন স্লাইডার আছে, তো আমরা কোন স্লাইডারে কাজ করছি, আমরা ফিউশন স্লাইডারে, এই যে এখানে তাই না, তারপর কোন কি নামে করছিলাম, এই যে ফিউশন স্লাইডার সিলেক্ট করার সাথে সাথে এই অপশনটা চলে এসেছে, কোথায়, এই যে এখানে ক্লিক করলাম, এই যে স্লাইডার ছিল, বুঝতে পারছো, জাস্ট আচ্ছা ভাই যেগুলো স্লাইডার অপশন দেখা যায় ওগুলো কি সবগুলো প্লাগইন দেওয়া নাকি, হ্যাঁ প্লাগইন দিয়ে করা, প্লাগইন দিয়ে করা, ওই যে ফিউশন পেজ বিল্ডার, ফিউশন তারপরে স্লাইডার, রেভলিউশন, ওটা কোন কি বার স্লাইডার এক্সট্রা প্লাগইন দেওয়া লাগবে, হ্যাঁ রেভলিউশন প্লাগইন, ওই যে প্লাগইন দেখলাম না অ্যাক্টিভ করে নিতে, আমরা তো প্লাগইন অ্যাক্টিভ করিনি, যদি আমরা অ্যাক্টিভ করতাম করে এখানে এখানে আসতো, সেই অপশন আমরা স্লাইডার তৈরি করতাম, করার পর যে পেজ আসে স্লাইডার দরকার সেই পোস্ট থেকে আমরা সিলেক্ট করতাম। তো আমাদের ওইটা যেহেতু করিনি, আমরা কি করছি যে ফিউশন স্লাইডার, তো ফিউশন দিয়ে করছি, যেহেতু এখানে এসে এখানে জাস্ট কোন পেজে, হোম পেজে এসে এটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, ক্লিয়ার, হোম পেজ থাকে, হ্যাঁ এখন কি করবো, এটাকে জাস্ট আপডেট, আপডেট করার পর এখানে আমরা একটা রিলোড দেব, দেখি আমরা একটু ওয়েট করি, ফাইনালি এটা আমরা সাকসেসফুল হয়ে যাবো ইনশাল্লাহ আশা করি। স্লাইডার কি ভাই বেশি চাপ দেয় নাকি, স্লাইডার যদি ইমেজের রেজুলেশন হাই হয়েছে এই জন্য একটু চাপ নিচ্ছে, যে আসতে একটু দেরি হচ্ছে, এই যে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে, তো এটাকে আমরা একটু লোড দিই, আস্তে আস্তে দেরি হচ্ছে, তো তার আগে আমরা একটা কাজ করি, অবভিয়াসলি এটা চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে যে হ্যাঁ আসতেছে একটু লোড নেছে, তো লোড নিক ও আসতে থাকুক, তার আগে আমরা একটা কাজ করে আসি, এই যে হেডারের যে টাইটেলটা, এই টাইটেলটা গত একদিন দেখিয়েছিলাম মনে আছে, কোথা থেকে বলো তো, লোগো, লোগোর ওই যে ওখানে আছে, না 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 লোগো
সেটিং সিকের জেনারেল এর ভিতরে। তো আমরা কি করব, আমরা এখান থেকে যেহেতু এটা কোনো ভাবে নিতে পারছি না, তো আমরা যে কোনো একটা কন্টেন্টকে, আমি এই কন্টেন্টটাকে কপি করলাম, যদি এই টাইটেলটাকে হুবহু কপি করতে পারছে না, এখান থেকে একটা নিলাম, নেওয়ার পর জাস্ট ওইটা দেখাচ্ছি কোথা থেকে পরিবর্তন করতে কি করলাম, ড্যাশবোর্ড আসলাম, আসার পর সেটিংস থেকে রিডিং, সরি সরি রিডিং না জেনারেল, সেটিংস থেকে জেনারেলে, জেনারেলে চলে গেলাম। জেনারেলে চলে যাওয়ার পর, জেনারেলে চলে যাওয়ার পর আমরা এখানে জাস্ট এই কন্টেন্টটা চেঞ্জ করে দেবো, যে ডিফল্ট যে পার্টটা আছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এটাকে কপি ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, করার পর হোমে জাস্ট এটাকে সিলেক্ট করলাম, যদি এখানে ট্যাগ লাইন থাকে সে ট্যাগ লাইনটা দিবা, তারপর এখানে জাস্ট সেভ চেঞ্জ, অনেক বড় ইমেজটার এই জন্য, যাই হোক আমরা এটাকে চেঞ্জ করে দিই এখন আপাতত, যেহেতু লোড নিচ্ছে বারবার। আচ্ছা চেঞ্জ তোমরা করে নে, হ্যাঁ তোমরা করে নিয়ে নে, তোমাদের মতো তোমাদের ইমেজটা যখন করবেন তখন এটা এরকম থাকবে না অবশ্য, এই যে আস্তে আস্তে চলে আসছে, হ্যাঁ। তো ফাইনালি আমরা এই যে এরকম করতে একটু সক্ষম হয়েছি, হয়তো হেডারটা একটু বড় হয়ে গেছে, তো এটা সিএসএসতে পরে ঠিক করে নিব আমরা, যদিও এই যে একটা জিনিস দেখো, আমরা যখন স্ক্রল করতেছি স্টিকি হেডার, এটাই সেই স্টিকি হেডার, স্ক্রল করার পর পরে আমাদের লোগো হোয়াইট হয়ে যাচ্ছে, টেক্সটগুলো ঠিকই আছে, কিন্তু হেডার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা যখন স্ক্রল করব এরকম স্টিকি করব, স্টিকি হেডার তৈরি হবে, তখন আমাদের লোগোটা সাদা, যেহেতু লোগো থাকছে বাট লোগোর কালারটা সাদা, হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে যাচ্ছে, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দেবো, স্টিকি হেডারের ব্ল্যাক। তো চলে যাই, কোথায় চলে যাবো, এবার থিম অপশনে, থিম অপশনে চলে আসলাম, এই যে হেডারে আসলাম, হেডার সিলেক্ট করার পর এখানে স্টিকি হেডার নামে, নেট স্পিড চলো না, কেপ দেন এখানে স্টিকি হেডার চলে আসবে, এই ডাউনলোড মানো, এই যে চলে এসেছে, হ্যাঁ। আসার পর আমরা কি করলাম, হেডার চলে আসছে, হেডারে সিলেক্ট করার পর এখান থেকে আমরা স্টিকি হেডার, স্টিকি হেডারে আসার পর এখানে হেডার ব্যাকগ্রাউন্ড, এই যে কি করব, ফাইনালি এটা ব্ল্যাক করে দেব ফুললি, ব্ল্যাক করার পর এখন স্মথলি একটা ভাব হয়, এই যে হুট করে চলে আসে, দেখো আমি পরেটি পরে দেখাচ্ছি, ওই এটা যেমন আমরা যদি স্ক্রল করি, স্ক্রল করার পর একটা লোড নিয়েছে, লোড নিয়ে নিক, লোড নিয়েটা সেরে নিক, হয়তো কেউ ডাউনলোড মাউনলোড করছে এই জন্য একটু যাই, ওটা কোনো সমস্যা না, আমরা করি আস্তে আস্তে, বাপরে বাপ লোড নেই গিয়া, এই যে হ্যাঁ এই যে ইমেজটা থাকছে, দেখছো এটা থাকছে, তখন আমরা যখন স্কুলে এরকম করছিলাম করার পর ইমেজটার এই এটা বোঝা যাচ্ছিল না, তো তার জন্য আমরা এটা কী করলাম, ব্ল্যাক করে নিলাম। এখন দেখো যে আমরা হুট মানে কেমন করে একটা মানে ইয়ে হচ্ছে, হুট সাউন্ড না কেমন একটা হুট হুট করে হচ্ছে, মানে আসতে হলে ভাবটা ভালো দেখাতো না, স্মুথলি অ্যানিমেশন ভাব, তো তার জন্য অ্যানিমেশন নামে একটা অপশন আছে, যে হেডার স্টিক হেডার অ্যানিমেশন সিলেক্ট করলাম, এবং স্টিক হেডারের কালার, যে টেক্সট কালারটা এবং টেক্সট ফন্টের ফন্ট সাইজ, যখন স্ক্রল হচ্ছে দেখো ফন্ট সাইজ কমে যাচ্ছে, ছোটো যাচ্ছে, তাই না, এই যে বড়ো আছে তো তখনই কমে যাচ্ছে, তো এই ফন্ট সাইজটা বাড়াই দেবো, আমরা ওখানে কত দিয়েছিলাম 16 না, এটা 16 দিয়ে দিলাম, এবং টেক্সট কালারটা, টেক্সটের যে কালারটা আছে সেটা হয় এই যে না 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 কোথায় কোথায় এই যে ফন্ট কালার, এটাকে কী করবো, হোয়াইট করে দেবো, ওকে বুঝতে পারছো, ক্লিয়ার, ওকে আসলাম, সেভ করলাম, উপরে এটা চলে যাবে, তো স্টিকি হেডার হবে যখন, এটা থাকার দরকার নেই, মানে একটা যে সার্চ বার মতো লাগছে ওটা কি অটোমেটিক্যালি ইস সাথে আছে, হ্যাঁ হ্যাঁ ওটা ওই ইমেজের সাথে করে দিয়েছে, ওই পার্টটা একটু ডিফিকাল্ট আছে, ওটা পরে দেখাবো, এখন না দেখাচ্ছি, এই জন্য আমি ইমেজের সাথে ডাইরেক্ট কেটে ওইটা করে দিয়েছি, বাইরে যদি ওইটা রিজন ধরে তাহলে ওটা নেক্সট টাইম গুছিয়ে দেবো, এই যে দেখেছো, এই যে সুন্দর করে দেখেছো, ঠিক আছে, স্মুথলি একটা ভাব হচ্ছে না, অ্যানিমেশন আস্তে আস্তে যাচ্ছে, হ্যাঁ 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 খেয়াল করছো, হ্যাঁ এই যে
তখন এটা সুন্দরভাবে দাঁড়াচ্ছে, এটাও সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এই যে আমাদের ভাইয়ের যে ওয়েবসাইটটা ক্লোন করতে দিচ্ছি, এটা কিন্তু কোনোরকম কোনো স্টিকে নাই, তাই না? আমাদের হ্যাঁ, এটা আমাদের মোটামুটি সুন্দর হয়েছে এদিকে। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্ত অফ করি।